ভিউয়ার সবাইকে স্বাগত জানাচ্ছি আইসপি টিভির পক্ষ থেকে। আর আজকে আপনাদেরকে আমি একটা দারুণ একটা চমৎকার একটা চুল আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে রিচকো ব্র্যান্ডের তুর্কির প্রোডাক্ট। এটা হচ্ছে আপনারা রিচকোর গ্রাইনেটের একটা চুল আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে রিচকো ব্র্যান্ডটা এমন একটা ব্র্যান্ড যেটা আমাদের দেশে গড়া কোনো ব্র্যান্ড না, যেটা ইন্টারন্যাশনালি যে কোনো কান্ট্রিতে আপনি প্রোডাক্টটা পাবেন। আর বরাবরের মতো রিচকোর প্রোডাক্ট আপনার আদার্স অন্যান্য কোম্পানির কোয়ালিটির সাথে কখনোই মিলবে না, কারণ এগুলো ইউরোপিয়ান কোয়ালিটির ওইভাবে কোয়ালিটিটা তৈরি করা হয়। আর আমাদের দেশে কিন্তু ওই ইউরোপিয়ান কোয়ালিটির যে প্রোডাক্টটা, সেই কোয়ালিটি প্রোডাক্টটা কিন্তু আমাদের দেশে আসে। এমন নয় যে ইউরোপের জন্য একটা ডিজাইন বা একটা মডেল তৈরি করলো, আমাদের দেশের জন্য আরেকটা মডেল বা ডিজাইন তৈরি করলো, এটা কখনোই না। রিচকোর ক্ষেত্রে একদম টোটালি ওয়ার্ল্ডের সব কান্ট্রিতে যে কোয়ালিটি প্রোডাক্ট পাচ্ছেন, আমাদের দেশের সেম কোয়ালিটি প্রোডাক্ট আপনি পাচ্ছেন। তো যার কারণে কোয়ালিটিটা আপনারা বুঝতেই পারতেছেন যে কোয়ালিটি নিয়ে কখনো কোনো কম্প্রোমাইজ কিন্তু রিচকো করে না। আর আজকে এই চুলার ভালো মন্দ দিকগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই চুলার স্পেশালি কিছু বৈশিষ্ট্য আছে, স্পেশালি কিছু ফিচার আছে যেগুলো আপনাদেরকে আমরা দেখাবো। তো ভিউয়ার্স, প্রথমে যেটা না বললেই না, প্রথমত ফিচারটা হচ্ছে এই চুলাটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ। হ্যাঁ, ওয়াটারপ্রুফ। আপনাদের অনেক ক্লায়েন্ট বলেন যে ভাই কেবিনের চুলা নিলাম, কিন্তু কেবিনের চুলাগুলো তো খুলে বা নিচেরটা একদম ফিক্সড করা থাকে, যার কারণে খুলে উল্টিয়ে কিন্তু পরিষ্কার করা যায় না। তো এই কারণে কিন্তু প্রবলেমগুলো হয় যে উপর থেকে যদি পানিটা ভিতরে যায় তাহলে কিন্তু ভিতরে ময়লাটা জমে থাকে। আর এই চুলাটা এমনভাবে ডিজাইন করা যেটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ, ভিতরে কোনো পানি আপনার এটার ভিতরে যাবে না। আর ওয়াটারপ্রুফ কীভাবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ভিউয়ার্স, এটার যে বার্নার্ড বা জিগটা আছে, বার্নারটা, এই বার্নারটা কিন্তু পিওর কপারের। আপনারা এই জায়গাটা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই জায়গাটা কিন্তু টোটালি আপনারা একদম ফিক্সড। অন্যান্য চুলাতে দেখবেন এখানে বড় বড় হোল করা থাকে, আর এটা ওয়াটারপ্রুফ চুলাগুলো তো হচ্ছে ছোট্ট একটু জায়গা থেকে আপনার আগুনটা, গ্যাসটা বের হবে, যেটার মাধ্যমে আগুনটা জ্বলবে। আর এটার মধ্যে পানি পড়ুক, ভাতের মার পড়ুক, সেটা কোনোভাবেই আপনার ভিতরে চলে যাবে না, যার কারণে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ডিজাইন এটা। আর এটার যে বার্নার, যে বার্নারটার কথা না বললেই না, এই বার্নারটার একটা ফ্যাসিলিটি বা সুবিধা হচ্ছে আমরা যারা লাইনের গ্যাসটা ব্যবহার করি, সারা বাংলাদেশে কিন্তু গ্যাসের প্রেশার সেম না। যেমন আমাদের ঢাকা সিটিতে কিন্তু গ্যাসের প্রেশার এক এক বেলাতে এক এক রকম হয়, যখন রান্নার প্রেশারটা পড়ে যায় তখন কিন্তু গ্যাসের প্রেশারটা কমে যায়। তো যার কারণে হচ্ছে কি যে এই যে ডিজাইনের বার্নারটা আপনারা পাচ্ছেন, এই বার্নারের সুবিধা হচ্ছে অল্প গ্যাসে অল্প প্রেশারে আপনি খুব ভালো পরিমাণে আগুন পাবেন। আপনার গ্যাসে যে খুব বেশি ফোর্স থাকতে হবে তা না, অল্প ফোর্সও এটা পর্যাপ্ত পরিমাণে আগুনটা আপনাকে দিতে সক্ষম। আর এটা থেকে যে আগুনটা আপনারা পাচ্ছেন এটা কিন্তু একেবারেই ন্যাচারাল, যে একদম নীল আগুনটা সেটা আপনারা পাচ্ছেন, যার কারণে কোনো ধরনের কালি বা কোনো ধরনের ধোঁয়া কিন্তু আপনাদের এটাতে আসবে না। আর এটার যে জিগটা আছে ভিউয়ার্স, জিকের দুইটা দিক আছে যেটা আমার কাছে চমৎকার লেগেছে। দুইটা জিকের বিষয়ে হচ্ছে, প্রথমত হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার একটা গ্যাপ করা আছে, এই গ্যাপটা এখানে ম্যাচ করবে, যার কারণে হচ্ছে আপনার মুভমেন্ট করবে না, যে আপনার পাতিলটা বসাবেন এটা যে মুভমেন্ট করবে, মুভমেন্টটা করবে না, ফিক্সড হয়ে বসবে। এক দ্বিতীয়ত হচ্ছে ভিউয়ার্স, এই চমৎকার জিনিস, সেটা হচ্ছে থার্মোস প্রোটেক্টার। এই থার্মোস প্রোটেক্টারটা কিন্তু খুবই খুবই কাজের একটা জিনিস। এটার সুবিধা হচ্ছে যদি আপনি রান্নাবান্না করেন, আপনারা জানেন টেবিল টপ যে চুলাগুলো থাকে, ইনডোর সিস্টেমে যে চুলাগুলো থাকে, এগুলো নফগুলো সচরাচর উপরে হয়ে থাকে। তো এই উপরে হওয়ার কারণে কিন্তু আপনার এই যে থার্মো প্রোটেক্টারটা দেওয়া আছে, এই নফগুলো কোনোভাবেই কিন্তু আপনার গরম হবে না। তো দেখা যায় অনেক রান্নাবান্না ঘন্টার পর ঘন্টা রান্নাবান্না আমরা করি, তখন হঠাৎ করে খালি হাতে নফটা ধরে একটু গরম লাগে, অনেক সময় অনেক হাতের ঠোসাও পড়ে যায়, এরকমও হয়। তো এই থার্মো প্রোটেক্টারটার কারণে কিন্তু কোনোভাবেই আপনার এখানে নফে কোনো ধরনের গরম আসবে না, এবং আপনার লং টাইম যেভাবে আছে এভাবে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, অনেক কথাই বলে ফেললাম, এখন আসি এটার দামের দিকটা থেকে। এটার দামটা হচ্ছে ভিউয়ার্স বাংলাদেশে যেখান থেকে আমাদের কাছ থেকে নেন ফিক্সড প্রাইস 12,500 টাকা। তবে বরাবরের মতো আইএসপি টিভির বা ইন্টারন্যাশনাল হোম প্রোডাক্টের আমার যে কোনো ব্রাঞ্চ থেকে আপনার প্রোডাক্টটা কিনতে চাইলে আপনাদের জন্য থাকছি স্পেশালি একটা ডিসকাউন্ট, সেটা হচ্ছে 2,000 টাকা ক্যাশব্যাক। আপনারা 12,500 টাকা দামের এই চুলাটা এখন আমাদের কাছ থেকে মাত্র 10,500 টাকায় নিতে পারবেন, এবং 7 ইয়ার্স পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন। যে কোনো পার্টসে যে কোনো প্রবলেম হবে 7 ইয়ার্সে আপনাদেরকে আমরা সেটা চেঞ্জ করে দিব। আর ঢাকা সিটির মধ্যে তো ইনস্টলেশনের সুবিধাটা থাকছে, আর এগুলো ইনস্টলেশন খুব আহামরি কোনো বিষয় না, যেটা আপনারা যে কোনো জায়গাতে যে কেউ ইনস্টল করতে পারবেন। শুধু হচ্ছে গ্যাসের লাইনটা কানেক্ট করবেন, এটা জ্বলবে। এবং এটা দুটো মোডে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, একটা হচ্ছে ন্যাচারাল গ্যাস, একটা হচ্ছে সিলিন্ডার গ্যাস। ন্যাচারাল গ্যাস বা সিলিন্ডার গ্যাস আপনারা যেই গ্যাসেরটাই চান সেটাই কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো। তো ভিউয়ার্স, যারা এই চুলাটা নিতে চান অবশ্যই আমার ব্রাঞ্চে চলে আসতে পারেন। আমার ব্রাঞ্চে আসার, মেইন ব্রাঞ্চে আসার সহজ উপায় হচ্ছে ঢাকা নিউ মার্কেট, যারা আসতে চান নিউ মার্কেট কাঁচা বাজারটা আছে, কাঁচা বাজারের অপোজিটে বিশ্বাস বিল্ডার্স লিমিটেড, বিশ্বাস বিল্ডার্সের ঠিক নিস্তালাতে, দোকান নাম্বার 9, 10 এবং 11 নাম্বার, 109, 110 এবং 11 নাম্বার।
তো আপনারা 110 এ আসলে কিন্তু আমাকে পেয়ে যাবেন, যে দুইটা ব্রাঞ্চ একসাথে আমার আছে, এটা গেট দিয়ে ঢুকে হাতের বাম দিকে। অথবা যারা ব্রাঞ্চে আসতে চাচ্ছেন অবশ্যই আমাকে ফোন দিয়ে আসবেন, আর যারা ঢাকার বাইরে থেকে প্রোডাক্টটা নিতে যাচ্ছেন স্ক্রিনে অবশ্যই আমার একটা দুটো নাম্বার দেখানো আছে, এই নাম্বারগুলোতে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করলে চুলার বিস্তারিত সহ সব ধরনের ইনফরমেশন আপনারা আমার কাছ থেকে পাবেন। প্লাস হচ্ছে এই চুলাটা আপনি ঘরে বসে ফ্রি হোম ডেলিভারিটাও কিন্তু নিতে পারবেন। তো ভিউয়ার্স, যারা এই চুলাটা নিতে যাচ্ছেন চটপট অর্ডার করে ফেলুন। এই একটা জিনিসই বলতে পারি যে কোয়ালিটি রিচকো ইজ দ্য বেস্ট, আপনার এর চেয়ে বেস্ট কোনো চুলা বাংলাদেশে পাবেন না অন্তত গ্রাইন্ডেডের চুলার জগতে। আর এই চুলাটা নিতে হলে অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করুন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর নিচে লিঙ্কে আমার পেজ গ্রুপের অ্যাড্রেস দেওয়া থাকবে, অবশ্যই আমার গ্রুপের সাথে যুক্ত হবেন বা আমার পেজে গিয়ে দেখে আসবেন। আমার কাছে কিন্তু অনেক প্রোডাক্ট, হিউজ প্রোডাক্ট এখানে কিন্তু পেজে দেওয়া আছে, আপনারা দেখে আসবেন, ঘুরে আসবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।